হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আজকে আমিও খুব ভালো আছি, এখনও অবধি জানি না বেলা বলে কী হবে, এখনও মাথা যন্ত্রণা টন্ত্রণা কিছু নেই বুঝলে। আর এ দেখো দিদা এখন দিদাকে চা দিয়ে গেল শুনিয়ে এসে, দিদা চা খেয়ে এখন বসে বসে দেখো দিদা পেপার পড়ছে বুঝলে। দেখো দিদার কিন্তু চোখে লেন্স বসানো আছে আর দিদার চশমা আছে, দিদা কিছুতেই চশমা পড়বে না, এমন অভদ্র মহিলা কিছুতেই চশমা চোখে দেবে না। দেখো চশমা ছাড়া চোখে লেন্স বসানো আছে, সেই দিয়ে দেখো পেপার পড়ছে, চোখটা আরও খারাপ করবে। আর টিভির সামনে গিরম করে টিভি দেখবে চোখ দিয়ে, জানো তো কথা বললে শুনে না। দেখো পেপার পড়তে পারে, দিব্যি পেপার পড়তে পারে। দেখো দেখো চশমা ছাড়া, চশমাটাকে আলমারিতে তুলে রেখেছে, চশমাটা আলমারিতে থাকবে, শুধু বানিয়েছে। আর মামনিরও চা খাওয়া হয়ে গেছে, এবার দিদা উঠলে তারপর বিছনা আমি তুলি, তাই এখনও বিছনা তোলা হয়নি। এখন এই রকম এখন বিছনা তুলবো, বিছনা পাতা রয়েছে, আমি বিছনা টিছনা তুলে তারপর বাজারে যাব। আর ওই ঘরে দেখো সুমি কি করছে, সুমি সুমি রেডি হয়ে বসে আছে, সুমি রেডি হয়ে জামা কাপড় পরে বসে আছে যাবে বলে। তো অন্য কাশুমি তো ভালো করে দেখা যাচ্ছে না, মুখটা মুখটা এদিকে কর, আলোর দিকে কর, এদিকে আলোর দিকে কর, মানে তোর মুখে যেন আলো পড়ে, তোর মুখটা দেখা যাচ্ছে না। বাবা দেখ দেখ দেখি 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 দেখি, তোর মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, আলোর দিকে করলে এই দেখো সুমি, মুখটা আলোর দিকে কর, এদিকে কর, এই যে সুমি দেখো রেডি হয়ে বসে আছে। আমার এখনো জামা মানে মানে বাড়ির কাপড় জামা কাপড় চেঞ্জ করা হয়নি, যে সালোয়ার পরবো পরে বেরোবো। আর দেখো মামনিও এখানে আছে, আর মিস্ত্রি দেখবে কি করছে দেখাচ্ছি। মিস্ত্রিকে আমরা সকালবেলা বাইরের বারান্দাতে বার করে দিই জানো তো, নইলে না খুব ঘরে অত্যাচার করে। এখন যদি খুলি না এখনই মারতে দাঁড়া করবে আমাকে জানো। দাঁড়া দেখাচ্ছি আলিপুর চিড়িয়াখানার বার, ওই দেখো 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 ওই দেখো 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 ওই দেখো 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 ঢুকে গেল ঢুকে গেল ঢুকে গেল, ওই দেখো আমাকে মারবে, ওই দেখো মারবে দেখো দেখো ওই দেখো মারবে মারবে আমরা ওই 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 মারবি না মারবি না মারবি না মার খাবি মার খাবি মার খাবি, দেখো 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 শয়তানটা বেরিয়ে গেল। তা যাই হোক এই তোকে দেবো, এই দেখো ঢুকেই গেলো, দেখো বড় ঘরে ঢুকে গেলো, দৌড় দিয়ে দেখো বড় ঘরে ঢুকে গেলো, দেখো দেখো ঢুকে গিয়ে ওই যে জুতো পড়বে বলো, ওই দেখো দেখো ওই দেখো দেখো এই মারবি না, দেখেছো কিরম করে দেখেছো, দেখো 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 কিছু তোমাকে উঠে গেছি আমি, দেখো খুব জ্বালাচ্ছ। তো যাই হোক এখন আমি বিছনাটা তুলব, মিস্ত্রি ঢুকে গেলো, যেই নাকি দরজাটা খুলে দেখাতে গেলাম তোমাকে তোমাদেরকে যে কি করছে ও, দেখো ওই সুযোগে দৌড় দিয়ে বড় ঘরে ঢুকে গেল। এখন নামলে আমার সাথে বেশি শয়তানি করে জানো তো, মানে আমি ওর সাথে মাঝে মাঝে খেলি, ওর সাথে আর কেউ খেলে না, কি করি বলো তো। ধর আমাদের মানে এই ঘরটা বাদে এই ঘরটার সামনে সিঁড়ি সিঁড়ি ঘর আছে, মানে সিঁড়ি ওঠার চাতাল আছে এদিকে, আর ওই দিকের ঘরগুলো না পরপর তিনটে ঘর লম্বা, আর তিনটে ঘর লম্বা হওয়ার জন্য কি করি আমি দৌড় দিই, ও আমার পিছন পিছন দৌড়ে, মানে আমার পিছন পিছন এই মাথা থেকে একবার ওই মাথা, ওই মাথা থেকে ওই একবার আরেক উল্টো দিক। আর যখন হাঁপিয়ে যায়, আমি হাঁপাচ্ছি এখন আমাকে এত জোর তাড়া করেছে, আর যখন হাঁপিয়ে যায় কি করে বলো তো, চুপ করে বসে থাকে, ভাবে কি মানে আমি পারছি না বিনকে দৌড়াতে, দিদা দিদার পায়ে কামড় দিয়ে দিকে, দেখো দিদা বসেছিল দিদার পায়ে কামড় দিয়ে আসলো, কত অসভ্য দেখো দিদার পায়ে কামড় দিয়ে আসলো। আর আমাদের না পাপোচের কোনো ছিঁড়ি ছুরত নেই বুঝেছো তো, তোমাদেরকে দেখাই না লজ্জা করে, পাপোচগুলোর মধ্যে হেগে রাখে বুঝলে তো, পটি করবে পাপোচগুলোর মধ্যে পটি করে করে রেখে দেয়, আর সেগুলোই ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, তো রোজ ধুয়ে দিয়ে পাপোচগুলোর 12টা বেজে গেছে। আর এত বদমাশ মিষ্টি জানো কি করবে, ধরো আমরা কেউ বাথরুম টাথরুম গেলাম, ধরো মামনি বাথরুম গেছে হ্যাঁ স্নান করবে বলে, এবার কেউ পটি তো গেলো, এবার ও ভাবলো তাহলে মানুষের পটি করার জায়গা ওইটা, তার মানে তারা বাথরুমে ঢোকে, তাহলে ওরা যদি বাথরুমে যায় আমাকে কেন ঢুকতে দেয় না, এত হিংসা না সব কিছু, কেউ খাবে খাবার দিতে হবে হ্যাঁ, কেউ টিভি দেখবে সঙ্গে সঙ্গে গিয়ে বসে টিভির দিকে তাকিয়ে বসে থাকবে, টিভিটাও দেখতে হবে, কেউ পটি দিতে গেলে কী করবে, সুযোগ পেলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে সে ঢুকে তো ধরো দরজা বন্ধ করে দেবে, যে বাথরুমে ঢুকবে ও দরজার বাইরে গিয়ে পটি করে দিয়ে চলে আসবে। এত আড়াআড়ি, দেখো 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 শুরু করেছো কি বদমাশ, দেখেছো দেখেছো আমাকে মারবে বলে, দেখো আমি খাটে উঠে গেছি ভয় ওর, আমি খাটে উঠে গেছি ওকে মারবে বলে ঘুরছে, দেখো দেখো ঘুরছে, গুন্ডা ডাকা তো দেখো ঘুরছে। তা আমি এখন ডাকছি, কেননা আমি আবার বিছনাটা তুলে নিই, তুলে জামা কাপড় মানে সালোয়ার টালোয়ার পরে বাজার যাবো, তোমরা আমার সাথে থাকো, দেখাচ্ছি আজকে সারাদিন আর কী কী করি। আমরা দুই বোনে এক্ষুনি বাজার করে বাড়ি আসলাম, এসে জাস্ট হাত পা ধুয়ে মানে জামা কাপড় মানে সালোয়ার ছেড়ে নাইটি পরলাম, আর দিদা শুয়ে আছে, আর বাকি বাজার মামনি ধরে একেবারে ওপরে তিনতলা রান্নাঘরে নিয়ে গেছে, আর খই মুড়িগুলো এখানে থাকে এখানে রাখা হয়েছে, এ দেখো খইয়ের বস্তা মুড়ির বস্তা, এই যে মুড়ি দুই বস্তা মুড়ি আর এক বস্তা খই, মানে 2 কেজি মুড়ি আর 500 খই,
আনা হয়েছে, আর এগুলো টেনেই আনতে পাচ্ছি না, কুতিয়ে কুতিয়ে আনতে হচ্ছে। আজকে রিক্সা টিক্সা আসেনি, হেঁটেই এসেছি দুই বোনে। আর ওপরে এনেছি অনেক কিছু, সব মানে মামুনি নিয়ে গেছে ব্যাগগুলো, সবেদা এনেছি, কাটালি কলা এনেছি, বেল এনেছি, আর বড় একটা কি মাছ ওগুলো জানা, কালবাউস না কালিবাউস মাছ এনেছি একটা। আর অনেক আলু নিয়ে এসেছি, আলুটা একসাথে অনেক এনে রাখলে কদিন নিশ্চিন্ত থাকা যায়। দেখো তরকারি করতে গেলে আলু লাগে, ভাজা খেতে গেলে আলু লাগে, সকলে একটু ফুচকা বানিয়ে ঘরে খাই কি আলু কাবলি বানিয়ে খাই তাতেও আলু লাগে। আর আলুটা আমাদের এমনিতে বেশি লাগে, আমি আলু বেশি খাই না, আলু খাওয়ার পোকা হচ্ছে সুমি। আর যারা আসে মানে যখন পম্পা বুলবুলরা আসে আরও বেশি আলু আনতে হয়, বুলবুল তো আলু খাওয়ার পোকা, ও খালি আলু ভাজা, আলু এই আলু সেই, আমাদের মাংসতে আলু বেশি দেওয়া হয় জানো তো, তা আলুটা আমাদের খুব লাগে। আলুটা আমি একবারে 7 কেজি 8 কেজি এনে রাখি কদিন চলে। আর পেঁয়াজটা, পেঁয়াজ নিয়ে এসেছি 1 কেজি, আরও বেগুন টেগুন হ্যানা ত্যানা অনেক কিছু সবজি বাজার করেছি, সব উপরে রয়েছে, মামনি রেখে আসছে। আর তারপর এবার এখন একটু একটু রেস্ট নিলাম, নিয়ে এখন মানে কিছু খাওয়া দাওয়া করে তারপর রান্না বান্না করতে বসবো। এই যে বেল কাটালি কলা আর সবেদা কিনে নিয়ে এসেছি, আর ওইদিকে রয়েছে আজকে আরও 2 কেজি আম কিনে নিয়ে এসেছি, বুঝলে তো, মনে হচ্ছে যেন আচারে 7 কেজি নিয়ে এসেছি, মনে হচ্ছে যেন আরও কম পড়বে কম পড়বে, আরও লাগবে আরও লাগবে, আরও 2 কেজি নিয়ে আসলাম আজকে। আর পেঁয়াজ আলু গন্ধরাজ লেবু কাঁচা লঙ্কা পটল বেগুন এইসব বাজার করে নিয়ে আসলাম। আর ওই ব্যাগে রয়েছে মাছ, পরে মাছগুলো আমি ধোবো, এখন মাছের হাত দিচ্ছি না, এখন কিছু খেয়ে দিয়ে নেবো আগে। এখানে মাছগুলো আমি কাটিয়ে এনেছিলাম, এবার ধুয়ে ফেললাম, তারপরে এসে চাটা খাওয়া হলো, সুমি এখন চায়ের বাসন কটা ধুয়ে ফেলছে দেখো। আর এখানে আমি আজকে একটু অন্য ধরনের ঝোল করছি, এটা করি দেখো, সুমি বাসন কটা ধুয়ে ফেলছে চায়ের বাসন কটা। আর আজকে আমি একটু অন্য ধরনের ঝোল করব, এটা শুধু জিরে নেই বুঝলো তো, কালো জিরে আছে সাদা জিরে আছে, কালো সর্ষে আছে সাদা সর্ষে আছে, আর রাঁধুনি আছে, মানে সব রকম মানে ইয়ে, কালো জিরে সাদা জিরে, কালো সর্ষে সাদা সর্ষে, রাঁধুনি মিশিয়ে বাটা হবে কাঁচা লঙ্কা দিয়ে, বেটে ঝোল করবো, আর সাথে পেঁয়াজ একটু বেটে নেবো বুঝলে, দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এরমভাবে আমি যে কটা মশলা বললাম, সাদা জিরে কালো জিরে সাদা সর্ষে কালো সর্ষে রাঁধুনি, একদিন ঠিক এইভাবে 5 রকম দিয়ে, হ্যাঁ, আর একটু পেঁয়াজ দেবে একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে, একদিন এরকম ঝোল করে খেয়ে দেখবে, আমি যেরকম করে বললাম খেয়ে জানাবে কমেন্ট করে যে কেমন লাগলো, যে আমি যে বললাম তোমাদের এভাবে করে খেতে তা ঝোলটা কেমন লাগলো, একদিন এরকম করে ঝোল করে খেয়ে আমাকে জানিও। আর আমি এই ঝোলটা করবো, একটু আলু কেটে নেবো লম্বা লম্বা করে, এখন আমি আলু কাটিনি, আর এই বাটাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দেবো, মানে কাঁচা লঙ্কা দেবো একটু, পেঁয়াজ বাটাও পড়বে বুঝলে। এইভাবে আমি কালপোস মাছটা ঝোল বানাবো এখন। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে সব রকম মশলা দিয়ে, আর একটা বেগুন দিয়েছি, কারণ দিদা না জানো তো আলু খেতে একদম চায় না, দিদা বেগুন খেতে খুব ভালোবাসে, সে বেগুন ভাজাই হোক ঝোলে দাও, ওই বলবো আমি আলু খাবো না আমাকে বেগুন দিবি, তাই এটাই বেগুন না দিলেও হতো, শুধু আলু দিয়ে ঝোল করতাম, কিন্তু দিদা বললে একটু বেগুন দিতে, কারণ দিদা না মাছের ঝোলে বেগুন দিলে ওই মাছের ঝোলের বেগুনটা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, আলু এক পিসও খাবে না এইরম, তাই একটু বেগুন দিলাম। দেখো ঝোলটা দেখে কি মনে হচ্ছে, তোমরা একদিন করে খেয়ে এইভাবে তারপর আমাকে জানাবে খেয়ে যে কেমন খেলে। এখন বাজে রাত 9টা, সুমি ভাতের ফ্যান গেলে নিচে চলে গেল, আমরা 9:30টার সময় ভাত খাই, মানে এটা বাধা ধরা নিয়ম আমাদের, তা ও আর কিছুক্ষণ পর আসবে, ডিম অমলেট করবে আর বেগুন ভাজা করবে, আর দুপুরের মাছের ঝোল রয়েছে কিছুটা মিলিয়ে খাওয়া হবে। আর আমি কি করছি, ছাদে ঘুরছি, আজকে এত গরম সহ্য করা যাচ্ছে না, দোতলায় গিয়ে বসেছিলাম কিছুক্ষণ, কিন্তু কি বলবো মানে এত গরম লাগছে না, ফ্যানের আওয়াজ যেন বোধ হচ্ছে না, দুটো ফ্যান চালালাম, সিলিং ফ্যান চলছে আবার স্ট্যান্ড ফ্যানও চালালাম, কিন্তু মানে কোনো গরম দূর হচ্ছে না, মানে এত বিরক্তিকর লাগছে, বোধ হচ্ছে না যে দুটো ফ্যান চলছে। আর অন্যদিকে একটু ছাদে আসলে শান্তি পাই, ধরো ছাদে চেয়ার পেতে একটু বসি, খুব মশা কামড়ায়, ভীষণ মশা গো আমাদের এখানে, কারণ আমাদের পাশে যেই বাড়িটা এই বাড়িটায় বড় বড় গাছ জঙ্গল ওরা কিছুতেই কাটে না পরিষ্কার করে না, আর একটা পুকুর রয়েছে পুরো পুকুরটা শ্যাওলা ভর্তি আছে, ওরা ওই রকম ধরনের লোক, কথা বললে শোনে না, আগে তো খুব ভাম বিড়াল আসতো, তা যাই হোক ওদের বাড়ির পরে আরেকটা বাড়ি ছিল, সেই বাড়িটার জঙ্গল ছিল, এখন সেই বাড়িটার জঙ্গল কেটে বাড়িটা দুটো ফ্ল্যাট হয়েছে দুদিকে, তো ভামের উৎপাতটা এখন কম, কিন্তু এখন এত মশা না,
ছাদে বসা যায় না মশার জ্বালায়। কিছুক্ষণ বসবে মনে হবে যেন মশাগুলো তোমাকে ঘিরে ধরে কামড়ে ছেঁকে যেন তুলে নিয়ে যাবে, অন্য কোথাও ফেলে দেবে। বড় বড় কাকের মতন, শকুনের মতন মশা। আর যখন ছেঁকে ধরবে না, একবার হাত দিয়ে এরকম ডলা দেবে, মনে হয় কিছু বাটা হয়ে গেল তোমার হাতে। আর ঘিন্না, এমন ঘিন্না করবে হাতের মধ্যে লেগে থাকবে মশা মরাগুলো। তারপর ভালো করে যদি সাবান দিয়ে হাত না ধোও, তোমার নিজের ঘিন্না ঘিন্না লাগবে। আর এই মশার শান্তি কখন পাই? মশার হাত থেকে বাঁচি রাত্রিবেলায় যখন মশারির তলায় ঢুকি। এর আগে আর কোনো শান্তি নেই মশার হাত থেকে বাঁচার। কিন্তু দেখো কত সন্ধ্যাবেলার থেকে কি মশারি টাঙিয়ে লোকে বসে থাকতে পারে, বিরক্ত লাগে না? তবু দেখো মশা কামড়ালেও রাত্রিবেলায় কি হয়, একটু ছাদে বসি, গল্প করি সবাই মিলে, একটু চেয়ারে চেয়ার নিয়ে বসি, হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি, হ্যাঁ মোবাইল দেখি, এই করে সময় কাটাই। মশা থাকলেও কি গাছের পাতাগুলো নড়ে, গাছগুলো নড়ে, একটু হাওয়া পায়। আজকে হাওয়াও বন্ধ, আজকে প্রচণ্ড কষ্ট হচ্ছে জানো তো, মানে আজকে গরমটা যেন অতিরিক্ত লাগছে। অন্যদিন রাতের দিকটা একটুখানি যাই, একটু শান্তি হয়, শান্তি মানে পুরো শান্তি বলবো না, যা গরম এখন কিছুদিন ধরে পড়েছে, দুপুরবেলায় তো মারাত্মক গরম। যাই হোক, তবু সন্ধ্যের পর থেকে একটুখানি ছাদে ঘোরাঘুরি করা যায়, একটু হাওয়া পাই। আজকে হাওয়াটাও বন্ধ, জানো সহ্য করা যাচ্ছে না। হাওয়া বন্ধ প্লাস মশা, মশা তো রোজে থাকে কিন্তু রোজ হাওয়া থাকে, আজকে হাওয়া নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তা যাই হোক, এখন মানে কি বলবো, ভালো লাগছে না, একদম বিরক্ত লাগছে জানো। কবে যেটুকুনি বৃষ্টি হবে তবে শান্তি হবে, আর সহ্য করতে পারছি না। আর মোচা কি করবে জানি না, এখনও তো সঠিক খবর কিছু জানা যাচ্ছে না। আর যাই হোক, একটু পরে আমাদের খাওয়া দাওয়া হবে। তা আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থাকো, ফিরে আসছি পরের ব্লগে। আর যারা আমার ভিডিওগুলো দেখো কিন্তু লাইক কমেন্ট কিছু করো না, প্লিজ লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।